আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে টক মিষ্টি স্বাদের আমখিরের রেসিপি নিয়ে এসেছি, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। পানিটা যখন একটু গরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কাপ পরিমাণ আতপ চাল। এই টক মিষ্টি আমখির রেসিপি আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 2 টুকরা দারুচিনি, একটু মিশিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে জাল করে আমি চালটাকে আধা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, চালটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আম। আমি এখানে একটা আমকে 4 ভাগ করে নিয়েছি। আমি এখানে মোট 2টা আম ব্যবহার করেছি, আপনারা চাইলে আমটা কমিয়েও দিতে পারেন। আম দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট একটু জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এই আমখিরটা কিন্তু আপনারা চাইলে চিনি দিয়েও রান্না করতে পারেন। গুড় দিয়ে রান্না করলে ক্ষীরের কালারটা অনেক সুন্দর আসে, এজন্য আমি গুড় দিয়ে রান্না করছি। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ। অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে জাল করে, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গরুর দুধটা দিলে আমখিরের একটা আলাদা ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে, বা আমার শাশুড়ি এভাবেই রান্না করে। আপনারা চাইলে গরুর দুধ বাদেও রান্না করতে পারেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের আমখিরের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলে সদস্য হয়ে যান, আর যারা অলরেডি সদস্য হয়ে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।